এখানে দেখেছি কয়েকদিন আগে গুমরা পটাশ এখানে এসে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যে কি বলেছে প্রথমে নিশ্চয় আমার এই ধনেখালীর মানুষ আমাকে প্রচুর ভালোবাসে কারণ এটা আমার জন্মভূমি আমি ছোট থেকে কেউ কারুর কোলে কারুর হাত ধরে আমি আজকে এই ধনেখালীতে বড় হয়েছি এটা হচ্ছে আমার জন্মভূমি পিতৃভূমি মাতৃভূমি সেই পিতৃভূমি মাতৃভূমিতে মাতৃভূমিকে কেউ যদি আজকে চক্রান্ত করে এই ধরেখালিতে কেউ যদি চক্রান্ত করে তাহলে আমি সেই চক্রান্তের বিরুদ্ধে ধরেখালি জনগণকে নিয়ে লড়াই করব তাতে পুরো পটা কি বলল আমার কিছু যায় আসে না কুমড়ো পটা কি বলল আমার কিছু যায় আসে না কি বলে গেলে বলছে বাংলায় অনেক গুন্ডা আছে তাই তো আর ধনেখালিতে কি গুন্ডি আছে আমি ডিকশনারিতে বাংলার আমি জানি না আমি বেশি লেখাপড়া জানি না উনি বলেন বিশাল নাকি লেখাপড়া জানেন এই গুন্ডি শব্দটা কোথায় পেলেন এটা আমরা জানি না কেউ বলতে পারবে না এই গুন্ডি শব্দটা কোথায় আছে জেনে রাখুন উনি বলেছেন যে কথাটা মুখে একটা মহিলাকে আমি একজন এমএলএ তিনবারে ওর মতন লোড শেডিং এমএলএ নয় আমি 30,000-এর উপর এখানকার জনগণ আমাকে জিতিয়েছে আমি লোড শেডিং এমএলএ নয় জেনে রাখুন বলছে কিনা মুখটা ঠিক করতে হবে ফিনাইল দিয়ে একটা মহিলা আমি একজন মহিলা মহিলার উপর কিভাবে